নমস্কার বন্ধুরা পিএস ভিলেজ ইন্ডিয়া টিভি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত দেশি মুরগি পালন পদ্ধতি নিয়ে আমি শৃঙ্খলাবদ্ধভাবে একে একে ভিডিও আপলোড করব। আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনাদের মনের মধ্যে দেশি মুরগি পালন সম্পর্কিত কোনো ধরনের দ্বন্দ্ব থাকবে না কোনো ধরনের আপনাদের মধ্যে ধোয়াশা থাকবে না আপনারা অনায়াসেই দেশি মুরগি পালন করতে আগ্রহী হবেন তো আমি আশা রাখবো আমার এটি প্রথম পার্ট আমি এরকমভাবে আরও অনেকগুলো পার্ট আপলোড করব দেশি মুরগি পালনের উপরে আর আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব খামারের দেশি মুরগি খামারের ভিডিও আমাদের খামারের মুরগিগুলো আপনারা দেখতে পারেন মুরগিগুলো অনেক চঞ্চল অনেক সুস্থ এবং অনেক স্বাস্থ্যবান এবং আমরা মুরগিগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকি তো অনেকেই যারা পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্ব ভারত বা ত্রিপুরা এইসব এলাকায় যারা পোলট্রি খামার করতে চান ভাই বোনেরা তারা তাদের কাছে অনেকের কাছে সম্পূর্ণ তথ্য নেই তারা সম্পূর্ণ তথ্যের অভাবে ঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন না বা ইউটিউবে আমি দেখেছি ইউটিউবে যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনারা পূর্ণাঙ্গ কোনো বাংলাতে বাংলায় আমাদের যে ইন্ডিয়াতে বাংলায় সেরকম কোনো দেশি মুরগির উপরে আপনারা ভিডিও দেখতে পাবেন না হয়তো হয়তোবা বাংলাদেশ বা অন্যান্য জায়গার ভিডিও রয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে বাংলায় একদম আগা থেকে গোড়া পর্যন্ত এ টু জেড কীভাবে দেশি মুরগি পালতে হবে দেশি মুরগির রোগ পালাই দেশি মুরগির খাবার দাবার দেশি মুরগির বাচ্চার ব্রুডিং কীভাবে করতে হবে দেশি মুরগির শেড কীভাবে নির্মাণ করতে হবে দেশি মুরগিকে কীভাবে সবুজ ঘাস পাতা অন্যান্য খাবার খাওয়াতে হবে কিভাবে ফিডিং কস্ট বাঁচাতে হবে দেশি মুরগি কত বয়সে ডিম পারে ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে ডিম কিভাবে ফোটাবেন মেশিনে ফোটাবেন না ডিম সাহায্যে পোটাবেন বাচ্চাকে বোর্ডিং কতদিন করবেন বোর্ডিং পিরিয়ডে কি কী মেডিসিন দেবেন দেশি মুরগি কি রকম ভ্যাকসিন প্রয়োজন হয় আর যদি প্রয়োজন হয় তাহলে কি কী ভ্যাকসিন দেবেন কোন কোন সময় ভ্যাকসিন দেবেন এবং ভ্যাকসিনের পাশাপাশি অন্যান্য কোনো ভিটামিন ক্যালসিয়াম এসব জাতীয় ওষুধের প্রয়োজন আছে কিনা না এই যাবতীয় বিভিন্ন বিষয় নিয়ে আমি একের পর এক ভিডিও আপলোড করব এবং আশা করি যারা আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাদের অনেক উপকার হবে এবং আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্ট অবশ্যই পড়ব এবং সেই কমেন্টগুলো পরে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করার যথেষ্ট চেষ্টা করব তো তাহলে চলুন আজকে আমরা আপনাদের সাথে কথা বলি যে আপনার যদি বাড়িতে দশটি দেশি মুরগি থাকে তাহলে সেই দশটি দেশি মুরগি লালন পালন করতে আপনার কত খরচ হতে পারে এবং দশটি মুরগি পালন করার পর আপনার কত টাকা আয় হতে পারে তো দেশি মুরগি সচরাচর আপনি কোথাও ওদের বাচ্চা পিওর দেশি মুরগির বাচ্চা বাল্ক অর্ডার বা একদম মানে অনেকগুলো বাচ্চা একসাথে অর্ডার করে আপনারা পাবেন না এটাই স্বাভাবিক কারণ দেশি মুরগি কেউ বাণিজ্যিক আকারে পালন করে না দেশি মুরগি সাধারণত গ্রাম গ্রামেগঞ্জে আমাদের মা দিদিমা মাসিমা তারা আগে পালতো ধরুন এক একটা বাড়িতে সাতটা আটটা দশটা করে মুরগি পালন করা হতো কিন্তু এখন শহরীকরণ হয়ে যাচ্ছে আধুনিকরণ হয়ে যাচ্ছে যে কারণে আগের মতো আর দেশি মুরগি গ্রাম বাংলায় কেউ পালতে দেখা যায় না আর শহরে তো মানুষের স্থানের প্রচণ্ড সংকট শহরে জায়গার প্রচণ্ড সংকট যে কারণে ওখানে দেশি মুরগি পালার প্রশ্নই উঠে না তো যাই হোক আজকে এখনকার যুগে আমাদের মতো যারা মুরগির শখ রাখে দেশি মুরগি পালতে ইচ্ছুক এবং যাদের কিছু গ্রামের বাড়িতে জায়গা সম্পদ রয়েছে ওরা ওদের ওসব জায়গাতে খামার প্রতিষ্ঠা করতে পারে এবং ওখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন তো উত্তর ভারতে বা পশ্চিমবঙ্গে যদি কেউ বাচ্চা দেশি মুরগির বাচ্চা নিতে চান তাহলে ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে আগামী চার পাঁচ মাসের মধ্যে আমাদের ফার্ম থেকেও আপনারা প্রচুর সংখ্যায় ধরুন আপনার একশো দেড়শো বাচ্চা লাগবে তাহলে আপনারা যদি অগ্রিম বুকিং করেন তাহলে আমাদের এখান থেকেও আপনারা পিওর দেশি মুরগির বাচ্চা পেতে পারেন এগুলো আমাদের বর্তমানে ডিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের এই ডিমগুলো হয়েছে এবং আমরা মুরগি দিয়ে এই ডিমগুলোকে তা দিয়ে ফুটিয়ে ওখান থেকে বাচ্চা আমরা নেব তো এখনও আমাদের খামার সেই পর্যায়ে যায়নি বাণিজ্যিক পর্যায়ে আমাদের খামার এখনও শুরুর দিকেই রয়েছে তো আমরা আস্তে আস্তে খামারটাকে বড় করবো যাতে আপনাদের বাচ্চা সরবরাহ করা যায় তো এখন চলে আসে আবার টপিকে যদি দশটি মুরগি আপনারা পালেন তাহলে দশটি বাচ্চা আপনার এক মাস বয়সী বাচ্চা কিনতে আপনার খরচ হবে মোট এক হাজার টাকা ধরুন একশো টাকা করে ভালো বাচ্চা পাবেন এক এক মাস বয়সী আর সে বাচ্চাগুলোকে ছয় মাস পালতে আপনার একটা মুরগার প্রতি আপনার দেড়শো টাকা করে খাবার ওষুধ সব কিছু আনুষঙ্গিক যা যাবতীয় খরচ মিলে একটা মুরগা প্রতি বা একটা মুরগির প্রতি আপনার দেড়শো টাকা করে খরচ হবে আর সেই মুরগিটা আপনার ছয় মাসের মধ্যে ডিমে চলে আসবে বা সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিমে চলে আসবে আমি এখানে যে তথ্যগুলো দেবো আপনাদের সেগুলো এগুলো সবগুলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি দিচ্ছি আমি যেহেতু মুরগি পালি সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি দেবো এখানে কোনো আপনাদের সামনে অতিরঞ্জিত করে কোনো কিছুই বলবো না তো তাই আমি যা সত্যি তাই বলছি সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়সেই মুরগিগুলো আপনার এখানে গিয়ে ডিমে চলে আসবে তো ছয় মাস বয়স পর্যন্ত আপনার একটা মুরগি পালতে আপনার দেড়শো থেকে দুশো টাকা খরচ হবে যদি ওদেরকে আপনি প্রাকৃতিক পদ্ধতিতে উন্মুক্তভাবে পালেন আর তাহলে আপনি ধরে নিন দেড়শো টাকা আপনার মুরগির প্রতি খরচ আর একশো টাকা বাচ্চার খরচ তাহলে আড়াইশো টাকার প্রতি আপনি একটা মুরগির প্রতি খরচ হবে ছয় মাস বয়স পর্যন্ত ছয় মাস পরে আপনার একটা মুরগি হবে এক থেকে দেড় এক কেজি তিনশো গ্রাম বা দুশো গ্রামের মতো তো সেই অনুযায়ী আপনি একটা মুরগি আসে ছয় সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা করে একটা মুরগি আপনি অনে আসে মার্কেটে সিল করতে পারবেন কারণ আজকের দিনে আমাদের এখানে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা খুচরো দেশি পিওর দেশি হতে হবে পিওর দেশি মুরগির দাম চলছে তো এখন প্রশ্ন করতে পারেন যদি দেশি মুরগি আমরা ছেড়ে পালি তাহলে দেড়শো থেকে দুশো টাকা একটা মুরগি ছয় মাস পর্যন্ত কেন খরচ আসবে হ্যাঁ কথা হচ্ছে আপনি যখন বাচ্চাগুলোকে ব্রুডিং করাবেন বাচ্চাগুলো তো আপনি মা সাথে নিয়ে আসবেন না শুধু বাচ্চা নিয়ে আসবেন তো শুধু বাচ্চাগুলোকে আপনি ব্রুডিং যখন করবেন এক মাস আপনার এখানে এনে রাখবেন লালন পালন করবেন তখন ওদেরকে বাইরের খাবার খাওয়াতে হবে ওদেরকে সোনালি মুরগি বা লেয়ার মুরগি স্টার্টার খাবার দিতে হবে তো সেই কারণে আপনার খরচ হবে আর তাছাড়া আপনি যেহেতু বাণিজ্যিক আকারে পালবেন আপনার এখানে যদি সেরকম জায়গা না থাকে স্বল্প জায়গায় যদি পালতে চান তাহলে স্বল্প জায়গায় ওদেরকে প্রত্যেক যদি যদি ওরা ওই সব জায়গায় বিচরণ করে তাহলে ওখানের খাবার শেষ হয়ে যাবে আপনাকে বাইরে থেকে ওদেরকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে সেই কারণে আপনার একটা একটা মুরগি প্রতি সেরকম একশো থেকে দেড়শো টাকা খরচ হবেই আর যদি আপনার এখানে প্রচুর জায়গা থাকে প্রচুর খাবার দাবার থাকে ঘাস লতা পাতা থাকে তাহলে হয়তো বা আপনার খরচা আরও কমও লাগতে পারে আপনি মুরগা বা আপনার মুরগি ছয় মাস বয়স পর্যন্ত আপনি যদি ওকে এক থেকে দেড় কেজি কেনা খাবার খাওয়ান তাহলেও চলে যাবে এটা ডিপেন্ড করে আপনার এরিয়ার উপর আপনার এখানে কতটুকু খালি জায়গা রয়েছে যেখানে ও মুক্তভাবে বিচরণ করতে পারবে তো দশটা মুরগি ছয় মাস পরে আপনি অনে আসে সাড়ে পাঁচশো ছশো টাকা করে যদি ধরি তাহলে দশটা মুরগি আপনি অনে আসে ছ টাকা বিক্রি করতে পারবেন আর ধরে নিলাম ছ হাজার টাকার মধ্যে দু হাজার টাকা আপনার মুরগির প্রতি ইনভেস্ট হয়েছে তাহলেও আপনার এই চার টাকা আপনার হাতে থাকবে তো সুজা হিসাব আপনারা বুঝতেই পারছেন আপনার তো আপনারা সেই অনুযায়ী দশটা মুরগির আপনাকে আমি একটা আনুমানিক হিসাব দেখালাম দশটা মুরগিতে আপনার দু হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হবে এবং আপনি ছয় সাড়ে ছয় বা সাত হাজার টাকা মার্কেট হিসাবে আপনার এলাকায় যেরকম মার্কেট থাকে তাতেও এভারেজ আপনি ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে দশটা মুরগি আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন সাড়ে পাঁচ থেকে ছ মাস পরে তো সেই অনুযায়ী আপনি গুণন করে নিন সেই অনুযায়ী আপনি হিসাব করে নিন যে যদি আপনি একশো মুরগি পালতে পারেন তাহলে আপনার লাভ লসের হিসাবটা কীরকম হবে তো সাধারণত মানে সেই অনুযায়ী যদি দেখেন তাহলে লাভের অঙ্কটা অনেক বড় আকারের হয় অনেক বড় একটা অঙ্ক হয় এবং আপনাদের অন্য কোনো জবের জন্য চিন্তা করতে হবে না আপনি এটা এমন নয় যে মুরগি পালতে হলে আপনি সারাদিন ব্যস্ত থাকতে হবে এটা পার্ট টাইমও আপনি করতে পারবেন অনায়াসে এবং বাড়িতে যদি আপনাদের কোনো মহিলা সদস্য থাকে কোনো তারাও এই কাজটা করতে পারবে ওটার জন্য সেরকম কঠিন কঠিন কোনো পড়াশোনা লাগে না বা সেরকম কঠিন কোনো নলেজ লাগে না আপনার একটু সাধারণ জ্ঞান থাকতে হবে আর আমাদের মতো যারা ইউটিউবে আমরা আছি এক্সপার্ট আপনারা যদি আপনার মুরগি পালতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের জানাতে পারেন আমাদের সাথে আলোচনা করতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আমার চ্যানেলে যারা নতুন আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকে বেলারকনটাকে বাজিয়ে দেবেন যাতে করে এরকম ভিডিও আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে উৎসাহ পাই আর আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেশি মুরগি রোগ বালের উপরে কথা বলবো তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন